আসসালামু আলাইকুম রিডার বাগারহাটের ভাই বন্ধুরা, সকলে কিরাম আসো? ওই আমি এখন ভিআইপি মোড়েতে পুলিশ লাইনের দিকে যাচ্ছি। তো এর মধ্যে কী কী আছে তোমাকে একটু দেখায় নিয়ে যাই। তো ঘটনা হচ্ছে, আমাকে এই যে খুলনা বাগেরহাট মহাসড়কটা একদম পানির মতো শকশকে টকটকে, কোনো ভাঙা শুরু নেই। তো এই যে এখন আমি আসি হচ্ছে যে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। তো দেয় সামনের দিকে যাই, কী কী আছে দেখাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে, আমাকেও এই মহাসড়কটা, হাইওয়ে সড়কটা যেমন শকটকে টকটকে, এরকম যদি বাগেরহাটের ভিতরেও যদি এরকম রাস্তাঘাট ভালো থাকতো কী যে ভালো লাগতো। এই যে হচ্ছে কারাগার, বাগেরহাট নতুন কারাগার জেলখানা। তো আমি যাই সামনের দিকে যাচ্ছি। তো ভিতরের রাস্তাঘাটের যে অবস্থা, ঢুকলি খাইয়ে গেলি বমিয়ে ভরে যাবে এরম একটা অবস্থা হয়ে গেছে ভিতরের রাস্তাঘাট। এত বিশ্রী অবস্থা। আর এই যে অটোগুলো যে কীভাবে চলাচল করে, এই হচ্ছে এই নতুন কোট। তা ভিডিওটা আসলে যারা বাগেরহাটের যারা আছেন তারা তো সবাই শোনেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা যারা বাড়ির লোক তার জন্য। এই যে এখানে আবার একটা ওভারব্রিজ বানাচ্ছে। বাগেরহাটের রাস্তাঘাট একদম ভেঙে সুরে একাকার হয়ে গেছে, আর এদিকে ওভারব্রিজ নিয়ে ব্যস্ত। তা এই যে আমি যাচ্ছি এখন, এই যে নতুন কোট পাস করে দেখেন অটোওয়ালারা কী করে সালায়। এগোর জন্য বাইকারগোর জন্য একটা চরম ঝুঁকি হয়ে গেছে বাগেরহাট। মানে গাড়ি সালায় যে কীভাবে, তার কোনো বেল ব্রেক নেই। এই যে আমি এখন আছি বাগেরহাট খানজাহান আলী কলেজের সামনে। খানজাহান আলী কলেজটা বেশ সুন্দর, পিসি কলেজটাও এরকম সদর মেন রাস্তার পাশে হলে ভালো হতো। কারণ হচ্ছে পিসি কলেজের খুব নাম খ্যাতি আছে এবং অনেক পুরনো একটি কলেজ। তা সেই হিসেবে সেই জায়গার যে রাস্তাঘাট, যাটি গেলে ডোম ভার হয়ে যায়, যেটার ভিডিও আমি আগামীকালকে আপনাকে সামনে তুলে ধরব। তো আজকের ভিডিওটি আমি দশানি, আর এই যে ভিআইপি মোড়েতে যা যা আসে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে আমি এখন দশানি ট্রাফিক মোড়ের কাছাকাছি চলে আসি প্রায়। এই যে এখন এই যে দশানি আসি, এই যে এখানে ওই যে সার্জেন্ট ভাই ওই যে ওখানে দাঁড়ায় বাসি মারতেছে, আর ওই এদিক সেদিক সিগনাল দিচ্ছে কেটা কোন দিক যাবা। তা এখানে ওই যে সামনে আবার ট্রাফিক সার্জেন্ট অফিস, এখানে যাকো কাগজপাতি নেই বাইকের, তাকে আসলে ফরানের মধ্যে ডাফুর ডুবুর দিতে হয় যে কখন জানি ধরে ফেলে। তা আমার সব ঠিক আছে, এই কারণে আমার কোনো টেনশন নেই। এই কারণে আমি এই যে এখানে একটা সূক্ষ্ম হাসপাতাল আছে, আবার পুলিশ লাইনের সামনে একটা আছে, দুটো সূক্ষ্ম হাসপাতাল। এটা হচ্ছে সার্কিট হাউস বাগেরহাট, এই যে দশানি সার্কিট হাউস। এই যে আমি এখন মাজারের দিকে যাচ্ছি, কিন্তু আজকে মাজারের কোনো ভিডিও দেখাবো না, কারণ হচ্ছে যে আমি মাজারের আগেই থেমে যাব, ওই পর্যন্ত যাব না। তো এই যে আমি যাচ্ছি, এই যে সামনে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে। পাসপোর্ট অফিসটা আস্তে আস্তে যে কয়টা আগোচ্ছে, তাতে মনে হয় সামনের বছর খুলনার দিকে চলে যাবে এরম একটা অবস্থা। বাগেরহাটে মেলা দড়ি চলে আসে দশানি পার হয়ে। তা ওই দিকে যত যাবে ততই ভালো, কারণ যানজটের মধ্যে না থাকাই ভালো। এটা কি কয় বকুলতলা, হায় বকুলতলা, ওই যে সামনে আসে হচ্ছে মেঘনিতলা। এটা মেঘনিতলার এইখানে হচ্ছে পানের হাট বসে, এই যে এখানে রাত চারটের সময় আসলে পানের হাট, তবে প্রতিদিন না। ওই যে সোমবারে মনে হয়, সম্ভবত আমার সঠিক মনে নেই, পরে একদিন কুয়েট বানি। তাই যে আমি সামনের দিকে যাচ্ছি, দেখা যাক আর সামনে কী কী আসে। অনেকেই আসে দূর দূরান্তরতে, বাগেরহাট শহরের মধ্যে ঘুরে চলে যায়, এদিকে আসার সময় হয় না, তার জন্য এই ভিডিওটা। এই যে এখানে একটা মোটর সাইকেলের শোরুম হয়েছে, বেশ বড় সড়ো একটা শোরুম। এই যে একটা মোটর সাইকেলের শোরুম, পাওয়ার শোরুম। তারপরে হচ্ছে সামনে একটা ইমাহার মোটর সাইকেলের শোরুম আছে বড় সড়ো। যারা বাইক টাইক বাইক লাভার আসেন এখানে আসতে পারেন। এই যে তারপরে পাশে আসে মাহি এন্টারপ্রাইজ অটো, এটার কালার হচ্ছে খানকা শরীফের মোড়। খানকা শরীফের মোড় ক্রস করে এই যে সামনে এখানে আছে নগদ ব্যাটারি হাউস, এখানে আসবেন সব ধরনের ব্যাটারি পেয়ে যাবেন। আর এই সামনে আসে একটা টেনের শোরুম,
সব রকম টিন পাবেন। এখানে হচ্ছে চক্ষু হাসপাতাল ডান সাইডে,